हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल तुषिकाज मम्मा। आमी हलाम रिम्पा और ये हलो आमार हजबैंड। तो आगे दिन के जे हेवी हेयर ऑयलिंग चैलेंजटा आमरा करेछिलाम सेटाते प्रचुर रिक्वेस्ट एसेछे जे माने अनेक रकम हेयर स्टाइल करार जोन्नो, माने हेवी हेयर ऑयलिंग करे पड़े अनेक रकम हेयर स्टाइल करार जोन्नो। तो सबकटा तो चैलेंज एकटा भिडियोते करा सम्भव नय, तो तार मध्ये एकटा हेयर स्टाइल आमी बेछे निएछि। तो आजके जेटा আজকে যে ভিডিওটা করব সেটা হলো হেভি হেয়ার অয়েলিং করে পরে দুদিকে ঝুঁটি বাঁধবো টিং 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 করে। আগে যেমন রকম বাঁধতাম স্কুল ডেজ এর কথা মনে পড়ে যাচ্ছে আমার, সেরকম টিং টিং করে দুটো ঝুঁটি বাঁধবো। আর সেটা আমি বাঁধবো না, সেটা বেঁধে দেবে হাজবেন্ড। হাজবেন্ড একটু চাপে রয়েছে মনে হচ্ছে। এটাও করতো না, রিকোয়েস্টেড ভিডিও যেহেতু সেহেতু করছে। হ্যাঁ, মানে এর আগে আমি অনেকবার বলেছি করার জন্য, কিন্তু কোনোদিনই আর চুল বেঁধে দেওয়ার এসব কিছু না। এটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও তাই ও করছে। যদি আমি এমনি বলতাম যে এই চ্যালেঞ্জটা করবো চলো, কোনোদিনই কিন্তু মানতো না। মানে ওই হেভি হেয়ার অয়েলিং চ্যালেঞ্জটা করানোর জন্য আমি জানি যে কিভাবে ওকে রাজি করাতে হয়েছে। তো চলো স্টার্ট করি আজকে। তো ফার্স্টে আমার হেয়ারে দেখো, আমার হেয়ারে কিন্তু অয়েলিং করাই আছে, হালকা করে এখন ও একটুখানি লাগিয়ে দেবে, কারণ বেশি দরকার নেই আজকে। আমার করাই আছে, সন্ধ্যাবেলাতে আমি করেছি। তো চলো তারও স্টার্ট হয়ে যাও। আর আমার হেয়ার লেন্থ তো তোমরা জানোই, লং হেয়ার আমার। এর আগের দিনকে মাসাজ করিয়েছি, আজকে আবার ঝুঁকে বেঁধে দিচ্ছে। এই চ্যালেঞ্জ ভিডিওগুলো পড়ে পড়ে আমারই লাভ হচ্ছে। আপনারা সবাই রিকোয়েস্ট করছেন আর আমি মুশকিলে পড়ে যাচ্ছি। দেখুন, জীবনে কোনোদিনও করেনি, আমার তো ফায়দাই হচ্ছে। আমার চুলগুলো মনে আজকে আর থাকবে না গো। আর আমার এমনিতেই একটুখানি কার্লি হেয়ার যেহেতু, তো এই যে দেখো দেখো কি করছে দেখো। অত তোমাকে আমার চুলের জ্বর তুমি ছাড়াতে পারবে না, ও চিরকাল। দেখা যাক, তারকে একবার তো আমি দেখালাম যে কিভাবে করতে হয়, এবার ও সেটা করতে পারে কিনা। আমি বললাম তোমাকে যে দুটো সাইডে যে দুটো থাকবে সেই দুটোকে শুধু একবার এটা মাঝখানে আনবে, একবার ওটা মাঝখানে আনবে। কি করছে দেখছি, দাঁড়াও চেষ্টা করতে হবে। আরে আমার চুলটাকে যা টানছে না তারও, আর একটাও চুল আর বাঁধবে না। গোল গোল করে ঘুরাচ্ছ কেন, পাকাচ্ছ তো মনে হচ্ছে। কি কি সুন্দর বেঁধে দিচ্ছ তুমি, আবার ঘোড়া থেকে ঠিক হয়েছে তাহলে আমি কি করবো, থেকে পারা যায়। তারও ঘুরে দেখে গুলি গেছে সোজা আমার চুল। তাহলে দেখো আমাদের তো সারা জীবন এরকম করে বাঁধতে হয়,
তোমাদের তো সেই মানে একটুখানি চুল বড় হতে না হতেই বলবে মাথা ভারী হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। আর মেয়েদের বলো এত বড় বড় চুল সারা জীবন রাখতে হয়, তাহলে মেয়েদের মাথা কত ভারী হয়। আমি তো বুঝতে পারছি না, পেছনে আমি দেখবো কি করে, আস্তে টানছো, অনেক জোরে টানছো তুমি। তো তাহলে ভাবো মেয়েদেরকে সারা জীবন এইভাবে এত বড় বড় চুল মেনটেন করে চলতে হয়, তারপর আবার সংসারের এত দায়িত্ব, তারপরেও কোনোদিনও তারপরে সারা জীবন মানে কত কষ্ট ভোগ করতে হয়। একটুখানি সামান্য ঝুটি বাঁধতে গিয়ে তোমার এই অবস্থা হচ্ছে, এর থেকে অফিসের কাজ সোজা না? আগে বানতাম যখন স্কুলে যেতাম, স্কুল ডেজের কথা মনে পড়ে যাচ্ছে, টিং 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 করে ঝুটি বেঁধে যেতাম। A few moments later. আমি এমনি ঝুটি বাঁধি, কিন্তু এরকম ডবল সাইডে বাঁধি না, রাত্রিবেলা ভেঙে শুনি যখন একটা সাইডে বাঁধি। তুমি তো শিখে গেছো বাঁধতে, তাহলে প্রতিদিন তুমি বেঁধে দেবে, আমার তো টাইম হয় না। তো তারককে ফার্স্ট এডটা একটুখানি হেল্প করে দিতে হচ্ছে, কারণ এইখানটা টাইট করো তো, ওদিকটা কি করেছে দেখা যাক কিরকম লাগছে। বাবা একদম প্রফেশনালের মতো একদম মেপে ছুপে একদম মানে ইয়ে কি বলে জানো ওটাকে, কি বলে ওটা, ধরো স্কেল দিয়ে একদম মেপে ঝুপে একদম সমান সমান করে তারপর তো এই যে ঝুটি কাকাতো আর ধরেছে যে পাই না, চুল দিয়ে আমার মুখের মধ্যে মারছে চিল ফিতে চিলনি আর আই না। তো দেখো মোটামুটি এই যে এখানগুলো একটুখানি খুলে খুলে যাচ্ছে, মোটামুটি ফার্স্ট টাইম ভালোই ফার্স্ট টাইম করেছে, মোটামুটি ঠিকঠাকই আছে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বেবি না, নীল রাবার ব্যান্ড আমি বেঁধে নিয়েছি, নীল রাবার ব্যান্ড বেঁধে সেই মোসেস মোসেস সিং কেমন হয় সেই ওই যে ওই ইয়ে একটা কোন একটা সিরিয়ালে ছিল না, একজন আর চুলটা সেই এরকম, এটা তোমারটাও হয়ে যাবে তার দিয়ে বানতে, এরকম মতন ছিল না কোন একটা সিরিয়ালে, সিরিয়াল না সিনেমা যাই হোক কিছু একটাতে ছিল না এরকম মতো আগেকার সেই স্টাইল গুলো, সেই ইয়ে করে বেশ ভালো লাগে সিং এর মতো। আরে চুলগুলো একে তুলে দিয়েছো আর পারো তুলে দেবে, ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেক নাটক হয়েছে বাবা, চুল দিয়ে কত রকম ডিজাইন হচ্ছে না, ভালোই লাগছে দেখো, বেশ একটুখানি আলাদা রকম দেখো, ভালোই লাগছে বলো
কিন্তু পেছন দেখতে ভালো লাগবে না, এটা করলে আরো ভালো লাগবে। দাড়ি নয়, এটা তোমার হচ্ছে ফাঁসি দিচ্ছ আমাকে। তো দেখো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট, আর তোমাদের কিরকম লাগলো জানা অবশ্যই কমেন্ট সেকশনে, আর আরো কি কি চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও জানিয়ে দিও কমেন্ট সেকশনে, চেষ্টা করবো পূরণ করার যতটুকু সম্ভব। আর চ্যালেঞ্জ নেবি না ঠিক আছে, সব পারি, তারপরে কথাটা আর বলতে চাইছে না, বুঝতে পারছো তো, পাবলিক চ্যানেল ফ্যামিলি চ্যানেল যেহেতু ওই জন্য তারপরে কথা আর বলা যাবে না। তো তো যেটা বলছিলাম, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কিরকম লাগলো, আর এরকম নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, কি কি চ্যালেঞ্জ দেখতে চাও সবকিছু আমাকে জানাবে অবশ্যই। আর সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইবটা হলো ফ্রি ফ্রি ফ্রি, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগছে না, একদম বিনামূল্যে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই 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 বাই।